যারা তাদের রবের সাথে আল্লাহ তাআলার সাথে রহমান যে আল্লাহ, সেই আল্লাহর সঙ্গে যারা চুক্তিবদ্ধ হয়েছিল তারা ছাড়া কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহর সঙ্গে যারা চুক্তিতে আবদ্ধ হয়েছে এরা কারা? আর হলো যে রহমান আল্লাহর কাছে বলছেন না, বলছেন রহমানের কাছে। আল্লাহ তাআলা তাদের জন্য রহমান, অনেক দয়ালু, অনেক মেহরবান, তাদের সঙ্গে এত ভালো ব্যবহার করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা রহমানের সঙ্গে চুক্তি করেছে এবং তাদের যে অ্যাগ্রিমেন্ট হয়েছে, কথা হয়েছে, ওয়াদা হয়েছে, এগুলাকে ঠিক রেখেছে, তাদের জন্য আল্লাহ রহমান হয়ে আসবেন সেদিন। আল্লাহ শব্দ শুধু ওনার নাম পরিচয় না দিয়ে ওনার একটা গুণবাচক নামের পরিচয় দিলেন, যেটা সবচেয়ে বড় পছন্দনীয় গুণবাচক আল্লাহর দৃষ্টিতে, সেটা হচ্ছে আর রহমান। এই জন্য বিসমিল্লার মধ্যে আল্লাহর নামটা বলে তারপরেই ওনার যে গুণবাচক নাম সেটা কি? বিসমিল্লাহির রহমান, আবার আর রহিম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর পরিচয় দিয়েই আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন। কাজেই এই রহমান তাদের জন্য এত সদয় হবেন, এত সিম্প্যাথেটিক হবেন, তাদেরকে এত ভালো ব্যবহার করবেন, এ হলো আল্লাহর পরিচয়। আর আহদা চুক্তি কন্ট্রাক্ট কি ছিল তাদের? তাদের সঙ্গে আল্লাহ তাআলার কন্ট্রাক্ট হচ্ছে, এই আহদ সেটা হচ্ছে যে ওয়াহুয়া শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল কিয়ামু বিহাক্কিহা। আল্লাহ তাআলার সঙ্গে আমাদের চুক্তি যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, তিনি আমাদের রব, মাবুদ, ইলাহ, এবং আমরা তাঁর সঙ্গে একমত হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, এবং এই মাবুদের ইবাদতে আমাদের জিন্দেগি কাটিয়েছি, প্রত্যেকটি কথা মাবুদের হুকুমতে পালন করেছি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, রুজি রোজগার, ভাগ বাটোয়ারা করার সময় কাউকে ঠকাইনি, হারামের দিকে যাইনি, সব সময় হালাল তরিকায় ছিলাম। এইরকম গুণ যদি আমরা অর্জন করতে পারি, সততার অনিষ্টের পরিচয় দিতে পারি, জীবনের প্রত্যেকটি কাজে দিনই তরিকা শরীয়ত মতো পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সঙ্গে করা চুক্তিকে আমরা পালন করেছি, ওয়াদা ঠিক রেখেছি, আল্লাহ ছাড়া কারো কথা শুনবো না, আমরা ঠিকই পালন করেছি। কিন্তু মুখে যদি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহ তো মাবুদ, আর কোনো মাবুদ আছে নাকি? কাজে কর্মে আল্লাহ মাবুদের হুকুম কি, হালাল হারাম, লোভ লালসার মধ্যে এগুলো কিছু মনে থাকে না, তাহলে চুক্তি ঠিক আছে না? চুক্তি ভঙ্গ করেছি, আল্লাহ মাফ করুন। কিন্তু যারা অনেক কষ্ট করে পৃথিবীতে, এখন আপনি হক হালালের উপর থাকার কাজটা খুব সহজ পানি খাওয়ার মতো না, অনেক কঠিন, অনেক কঠিন। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, পার্টনার খালি আছে উল্টা তালে, আপনি বিয়ে শাদী করবেন, করাবেন সেখানে শুধু গন্ডগোল, আপনি ভাগ বটারও করবেন সেখানে শুধু বেইনসাফ, এইভাবে করে কোথায় যাবেন? আর হালালের মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে, আর হারামের মধ্যে হাত দিলেই এদিকেও দেওয়া যায় সেদিকেও দেওয়া যায়, আর হারামে হাত দেওয়ার আগে, পা দেওয়ার আগে চিন্তা করতে হয় এটা কি আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল আছে কিনা, অনেক নিয়ন্ত্রণ আছে। এই জন্য অনেকেই মাঝে মধ্যে বলেন যে আরে এই এত শরীয়ত শরীয়ত কয়, এত হাদিসকে মানা যায় নাকি, সবসময় এটা করা যায় না, সেটা করা যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, দুনিয়া তার মধ্যে রেস্ট্রিকশন আছেই মোমেনদের জন্য, আর দুনিয়া সেজন্যুল মোমেন, দুনিয়া মোমেনদের জন্য জেলখানার মতো, তার পুরো ফ্রিডম নাই, যেটা মনে চায় সেটা করতে পারে না, নো নো রেস্ট্রিকশন রেস্ট্রিকশন, হালাল যেগুলো আছে সেগুলোকে সে তার মধ্যে সীমাবদ্ধ রাখে। ওয়াল জান্নাতুল কাফির, আর কাফির তো মনে করে জান্নাতের মতো এত, আরে সুবহানাল্লাহ, সব তো তার জন্যই, কোনো রেস্ট্রিকশন নাই। তো এইরকম করে যারা রেস্ট্রিকশনকে গুলোকে মেনেছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম হাদ হুদুদকে যারা মেনটেন করেছে, কখনো নাহক কাজের দিকে যায়নি, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে তিনি রহমান, তাদের জন্য তিনি রহমান হবেন, তাদের জন্য তিনি সেদিন এই চুক্তি রক্ষা করার কারণে তিনি সেটা অ্যাপ্রিসিয়েট করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে এই আয়াতে, এই তাফসিরে তিনি বলেন এই যে এখানে আহাদ, আল্লাহর সঙ্গে ওয়াদার কথা বলা হয়েছে, সেটা কি মানে ইত্তাখাদা ইনদা রহমানে আহদা, এই আহাদ চুক্তিটা কি? সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটাকে মানা,
আর ওয়াইয়াবরাউ ইলাল্লাহি মিনাল হাওলি ওয়াল কুওয়া, আর নিজের সমস্ত শক্তি সামর্থ্য যোগ্যতা অ্যাবিলিটি সবগুলো থেকে হাত গুটিয়ে নেয় যে আমার কিচ্ছু নাই, আমার আছে শুধুমাত্র আল্লাহ। নিজের কোনো কনফিডেন্স নাই, নিজের কোনো গর্ব অহংকার নাই, সব কিছু সবসময় আল্লাহর কাছে ফকির মোহতাজ হয়ে থাকেন যিনি। এইভাবে করে তার চিন্তা ভাবনা মন মানসিকতা আল্লাহ তাআলার সঙ্গে তার এইভাবে তিনি কানেক্টেড হয়ে থাকেন, কখনোই ডিসকানেক্টেড হন না। লা ইয়ারু ওয়ালা ইয়ারজু ইল্লাল্লাহ আযজা ওয়াজাল, কোনো কিছু করলে আশা করেন শুধু আল্লাহ তাআলার কাছে এর পুরস্কার পেতে। মানুষে বাহবা দিল, খুশি হলো, খুব জনপ্রিয়তা অর্জন হলো, খুব পপুলার হয়ে গেলাম, এগুলা তার চোখ যায় না। তার চোখ যায় কোন দিকে, আমার আল্লাহ তাআলা কবুল করেন কিনা। সবসময় তার ভালো কাজ করলে, নেক কাজ করলে শুধু এইটাই দরখাস্ত থাকে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সবাই আমাকে খুব বাহবা দিক, আমার প্রশংসা করুক। এইদিকে তার একটু নজর যায় না, কেউ প্রশংসা না করলে, প্রশংসা করলে ফুলে ওঠে না, আর না করলেও মন খারাপ হয় না। প্রশংসা করলে তখন বরঞ্চ চিন্তা করে আল্লাহ এত প্রশংসা করছে, এখন আমি নিয়ে আল্লাহর কাছে দায়ী হয়ে যাই। তখন সে শুধু মনে মনে কি বলে, একটি সুন্দর দোয়া করে, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন ওয়াগফির লানা লিমা লা ইয়ালামুন ওয়াজআলনা খাইরাম মিম্মা ইয়াদুন্নুন। ও আল্লাহ, তারা আমার ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলে, আমি এই করেছি সেই করেছি আমি এত ভালো ইত্যাদি, আল্লাহ এগুলো যে বলে, আমি তো বলতে বলি নাই, তারা বলে, কারণ তারা বলার কারণে আল্লাহ আপনি আমাকে দায়ী করবেন, আল্লাহ আপনি আমাকে অপরাধী বানাইয়েন না, আপনার কাছে আমাকে আসামি হিসেবে দাঁড় করিয়েন না যে তোমার এত প্রশংসা করেছে কেন। সে ফুলবে না, সে দুশ্চিন্তায় আছে যে আল্লাহর কাছে আটকে যায় কিনা, আমার ব্যাপারে যে বললো আমি তো এরকম না। তখন সে আরেকটি কথা অ্যাড করে দেওয়ার মধ্যে কি, ওয়াকফির লানা লিমালাই আলামুন, আল্লাহ তারা আমার অনেক ভালো কিছু বললো, কিন্তু আমার যে কত ত্রুটি আছে, কত গুণাখাতায় আমি আছি, কত গুণাখাতা করেছি সেগুলো তারা জানে না, সেগুলো তো আপনি জানেন আল্লাহ, সেগুলো আপনি ক্ষমা করে দেন। তখন তা সে ফুলবে না, সে আরো ছোট হলো, সে আরো ছোট হয়ে গেল, সুবহানাল্লাহ। তাদের কিসমত ভালো, তারা আল্লাহর কাছে ছোট হয়ে যায়, নিজেকে অপরাধী মনে করে, আল্লাহ আমি তো এই প্রশংসার উপযুক্ত না, তারা করছে কিন্তু আমাদের কত গুণ আছে তারা জানে না, এই গুণ জানলে তো তারা আমাকে বলতো না, কাজে আল্লাহ আমি আপনার কাছে সেগুলো ক্ষমা চাই, আপনি সেগুলো মাফ করে দেন। ওয়াজআলনা খাইরাম মিমা ইয়াদুন্নুন, তবে আপনার কাছে আমাকে আরো প্রমোশন দিয়ে, আপনার আরো নৈকট্য অর্জন করার দিকে আমাকে টেনে নিয়ে আমাকে আরো ভালো করে দেন, যা তারা ধারণা করে তার চেয়ে বেশি ভালো করে দেন আপনার কাছে, সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা কারো সামনে করতে নিষেধ এসেছে, কারো জাযাকাল্লাহ খাইরান দোয়া করা যায় ভালো, কিন্তু যদি কেউ করে ফেললো আমরা যেন ফুলে না যাই, আমরা যেন আত্মভরিতা গর্ব অহংকারে ডুবে না যাই। আমার সঙ্গে একবার বলেন তো দেখি, আল্লাহুম্মা লা তুআখিযনা বিমা ইয়াকুলুন ওয়াগফির লানা লিমা লা ইয়ালামুন ওয়াজআলনা খাইরাম মিম্মা ইয়াদুন্নুন। আল্লাহ তাআলা কাছে এই দর অর্থ কি, যে আমাকে আল্লাহ আপনি দায়ী করবেন না, তারা আমার বিষয়ে যদি কিছু বাড়াবাড়ি করে থাকে, অন্যায় বলে থাকে, প্রশংসা করে থাকে, আর আমার যে দোষ ত্রুটিগুলো আছে, গুণাগুলো আছে, সেগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আর আমাকে আপনার কাছে তারা যে ধারণা করে তার চেয়ে অনেক বেশি ভালো করে দেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকজন বড় মাপের সাহাবি, সাহাবিদের মধ্যে যারা ওলামা ছিলেন তাদের মধ্যে সেরা সেরা ওলামা হচ্ছেন আব্দুল ইবনে আব্বাস আর ইবনে মাসউদের মতো লোকজন, তিনি এই আয়াতের তাফসির, তিনি একদিন এই আয়াত তেলাওয়াত করছিলেন, করা আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিহিল আয়া ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কৃত চুক্তিকে ধরে রেখেছে, পালন করেছে, সেই ব্যক্তি ছাড়া আর কোনো কেউ সুপারিশ করতে পারবে না। তিনি বলেন যে সেই আয়াতের তাফসিরে তিনি বলেন যে ফাইন আল্লাহ ইয়াকুল ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই লোকগুলোকে ডেকে বলবেন, মান কানা লাহু ইনদাল্লাহি আহাদুন ফালইয়াকুম, আল্লাহ তাআলার সঙ্গে করা চুক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কথাকে মেনে নেব, আমল করব, মেনে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এই কথার উপরে যারা টিকে থেকে ছিলে তারা কই? তারা সবাই দাঁড়াও, তারা সবাই দিকে আসো। কালু ইয়া আবু আব্দুর রহমান ফাআল্লিমনা, তো তাহলে এই চুক্তিটা কিভাবে হয় আমাদেরকে শিখিয়ে দেন। চুক্তিটার জন্য এই আহাদ নামা একটা দোয়া আছে, ওটা বিভিন্ন রেওয়ায়তে আসছে। আপনারা জানেন প্রতিদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদ নামা আল্লাহর সঙ্গে দোয়াটাকে রিপিট করতেন, এই চুক্তিকে রিপিট করতেন। সেই আহাদ নামার মধ্যে বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন রকম আসছে। একটা রেওয়ায়তে কিছু অংশ এসেছে কি, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াস শাহাদা, হে আল্লাহ যিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা, যিনি গোপন এবং প্রকাশ্য সব কিছু সম্পর্কে যিনি অবহিত অবগত আছেন, ফা ইন্নি আহাদু ইলাইকি ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, আমি এই জীবনে আপনার সঙ্গে চুক্তি করলাম, ওয়াদা করলাম, হ্যাঁ আমি আপনার সঙ্গে অ্যাগ্রিমেন্ট করলাম আল্লাহ কি, যে আন্নাকা ইন তাকালনি ইলা আমালি ইউকারিবুনি মিনাশ শাররি ওয়া ইবাইদুনি মিনাল খায়র, আপনি যদি আমাকে আমার উপরে আমার দায়িত্ব ছেড়ে দেন, আপনি আমার দায়িত্ব আমার লুক আফটার না করে, আমাকে গাইড না করে, আমাকে সৎ পথে পরিচালিত না করে যদি আমার উপরে ছেড়ে দেন, তাহলে আমার নফস আমাকে কোন দিকে নিয়ে যাবে, ইউকারিবুনি মিনাশ শাররি, আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, ওয়াই বা আইদুনি মিনাল খায়র, আর ভালো কাজ থেকে আমাকে দূরে নিয়ে যাবে, ওয়া ইনিলা আসিকু ইল্লা বিরহমাতিকা, আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোনো ভরসা নাই, আমি যে নিজে ঠিক থাকবো, আমি যে পথে চলবো, আমার কোনো কনফিডেন্স নেই, নাকি আমি যে মনে করি আমি তো 40 বছর পর্যন্ত এত ইবাদত করছি কি বলে আমার কনফিডেন্স নাই, এরকম বলা যাবে না? যে কোনো মুহূর্তে ইমান নাই হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক, যে কোনো মুহূর্তে শয়তান ধোকা দিতে পারে, ইবলিস বহু বছর ইবাদত করেছে, ইবলিস তারপরে মালউন হয়ে গেছে, কাজে যত ইবাদত করে তত বান্দা মনে করে যে আমি তো একেবারে সবচেয়ে বড় গুনাহগার। হ্যাঁ, তো বান্দা আল্লাহর কাছে বলে যে আমার কোনো ভরসা নাই, শুধু আপনার রহমতের ভিক্ষা ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি মেহরবানি করে টিকে থাকলে রাখলে আমি টিকে থাকবো, তা নাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাবো, শয়তানের খপ্পরে পড়ে যাবো। ফাজআলি ইনদাকা আহাদান তুআদ্দিহি ইলাইয়া ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এই ওয়াদাকে ঠিক রাখার তৌফিক দেন, যাতে কিয়ামতের দিন আপনার সঙ্গে ওয়াদা ঠিক রেখে রেখে যারা সাক্ষাৎ করতে এসেছে যাদেরকে ডাকবেন, আমি যেন তাদের কাতারে তাদের অন্তর্ভুক্ত হতে পারি। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি তো কখনো ওয়াদা খেলাফ করেন না, কিন্তু আমি তো বান্দা ওয়াদা করি আল্লাহ আমার রব, কিন্তু আমি তো ঠিক রাখতে পারি না। এইভাবে করে আল্লাহ তাআলার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া কথাটাকে আমাদের স্মরণ করা দরকার। তো এইভাবে করে যারা চুক্তিবদ্ধ হবে তারা একে অপরের সুপারিশ করতে পারবে, এছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য শহীদরা অনেকে 70 জনকে সুপারিশ করতে পারবেন, আরও নেককাররাও কিছু সুপারিশ করতে পারবেন, কিন্তু যারা ওয়াদা ঠিক রাখে নাই নিজের অবস্থায় 12টা বাজবে কেমনে আরেকজনে সুপারিশ করবে? কাজেই যদি আমরা নেককার হতে পারি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তাহলে আমরা নিজেরা যেমন মুক্তি পাওয়ার আশা করতে পারি, তেমনি আমাদের মা বাবা ছেলে মেয়ে অন্যদেরকে আমরা হেল্প করতে পারি, আখেরাতে আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন, সুপারিশের জন্য পারমিশন দিবেন। নবীদেরকে শুধু দিবেন না, আল্লাহর কিছু বান্দাকে সুপারিশ করার পারমিশন আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ, এইরকম যোগ্যতা এইরকম তৌফিক আমরা আল্লাহর কাছে চাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে দেখো মানুষ কত বড় নাফরমান, সৃষ্টিকর্তা আল্লাহ ব্যাপারে তারা বলে কি কি অভিযোগ দেয়, কত মারাত্মক কথা আল্লাহর বিষয়ে বলে। অকাল উত্তাহাদার রহমান ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা, কিছু কিছু লোক কাফেরদের মধ্যে রয়েছে তারা কি বলে যে রহমান যে আল্লাহ তার সন্তান আছে, ছেলে আছে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ বলছেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা এই যে কথা বলেছ আল্লাহর বিষয়ে আল্লাহর ছেলে আছে, তিনি অমুকের বাবা, এই কথা যে বলেছ জানো কি তোমরা কত বড় জঘন্য কথা বলেছ, কত বড় জঘন্য কথা, যিনি হচ্ছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ সন্তান হিসাবে জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেননি, বরঞ্চ তিনি সবার সৃষ্টিকর্তা,
সেই আল্লাহকে অমুকের পিতা বানিয়েছ, অমুককে তার সন্তান বানিয়েছ, কত জঘন্য কথা তোমরা বলেছ। এই জঘন্য কথা শুধু যে বলে তার মধ্যে আর আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, অন্য মাখলুকরা যখন এই কথা শুনে তাদের কি রিয়াকশন হয়, তাদের কি প্রতিক্রিয়া হয়। পরের আয়াতে আসছে, তাকাযু সামাওয়াতু ইয়াতাফাত্তারনু মিনহু ওয়া ইয়ানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। এই মারাত্মক জঘন্য কথা, আল্লাহ সন্তান আছে, এই কথা যারা বলাবলি করে অমুককে আল্লাহ সন্তান হিসাবে ডাকে, তাদের কথা শুনে আকাশগুলোর কি অবস্থা হয় জানো? আকাশগুলো এত বেশি তাদের কাছে কষ্ট লাগে, কষ্টের কারণে আকাশগুলো মনে হয় ভেঙে ভেঙে চিড়ে চিড়ে পড়ে যাবে। কি বললো আল্লাহর ব্যাপারে, কি বললো আল্লাহ সন্তান আছে, এই কথা শুনে তাদের এত কষ্ট হচ্ছে, তাদের ভেঙে পড়ে যেতে মনে চায়। এগুলো আকাশের অবস্থা, জমিনের কি অবস্থা? জমিন মনে হয় যেন গর্ত হয়ে তলিয়ে যাবে। কি বলে, কি বলে আল্লাহ সন্তান আছে, এত বড় মারাত্মক কথা জমিন শুনতে পায়, তাদের কষ্ট হয়ে যায়। আল্লাহ সৃষ্টিকর্তার ব্যাপারে এমন মারাত্মক কথা মানুষ বলতে পারে? অতাখেরুল জিবাল হাদ্দা, পাহাড়গুলো এত বড় উঁচু পাহাড়, হিমালয় পর্বত, এভারেস্ট শৃঙ্গ, এগুলোর কি অবস্থা? এই শেরিকের কথা শুনে তা পাহাড়ের মনে হয় যেন পাহাড় ভেঙ্গে চুরে একদম চুরমার হয়ে যাবে, একবারে চিরতরে শেষ হয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে পারছে না পাহাড়। এত মারাত্মক কথা আল্লাহর বিষয়ে বলা হচ্ছে। এত মারাত্মক কথা তারা বললো যে আল্লাহ সন্তান হিসাবে কাউকে গ্রহণ করেছে। এটা কখনো প্রশ্নই আসে না, কখনোই চিন্তা করা যায় না যে রহমান আল্লাহ তার কোনো সন্তান আছে, থাকবে, হবে, তিনি এর ঊর্ধ্বে, তার জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা তার জন্য মারানসই নয়, তিনি এগুলোর কত ঊর্ধ্বে। সন্তান লাগে, মানুষের সন্তানের দরকার হয়, সন্তান না হলে মানুষ নিজে জীবন অপূর্ণাঙ্গ, তার অনেক কিছু তার মিসিং হয়ে যাবে। আল্লাহর কি কোনো মিসিং আছে এরকম? তিনি তো সব দিক থেকে কামেল মুকাম্মাল। জমিন যে এগুলো শুন, তাহলে বোঝা গেল মানুষ যখন শেরেকের মতো জঘন্য কথা উচ্চারণ করে আশেপাশে সৃষ্টিকুল সেটা শুনতে পায়, যেই জন্য তাদের সেই অ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন হচ্ছে। তো এখান থেকে ওলামায়ে কেরাম নিয়েছেন, যখন কোনো এরকম কটু কথা, বাজে কথা, অন্যায় কথা, কোনো জঘন্য কথা মানুষ বলাবলি করে, মাখলুকগুলো যা আশেপাশে যেগুলো আছে সেগুলো শুনতে পায়, তাদের কষ্ট হয়ে যায়, ফেরেশতাদের কষ্ট হয়ে যায় এত জঘন্য কথা শুনতে। আর যদি মানুষ ভালো কিছু বলে, সুন্দর কথা বলে, আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আজান দেয়, এই কথাগুলো শুনলে আশেপাশের মাখলুকের কেমন লাগে? অনেক ভালো লাগে, তারা খুশি হয়ে যায়, তারা খুশি হয়ে যায়। এটা একটা হাদিসে কি এসেছে, তুমি যখন এক সাহাবী ছাগল চড়াতে বহু দূরে চলে যেতেন, একলা পাহাড়ের দিকে, মদিনা তৈয়বা থেকে, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এত দূরে যাই, জামাত নামাজ পড়তে পারি না, আমার এত দূরে মেইন কাজ, কারণ মদিনার উপকণ্ঠে তো ছাগল চড়ানোর মতো জায়গা নেই, বহু দূর, জামাতে তো আসতে পারবেন না। তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি যেখানেই নামাজ পড়ে একলা পড়লেও আজান দিয়ে পড়বা, তোমার আজান শুনবে আশেপাশে যত মাখলুক আছে, এই পশু পাখি, কোনো কীট পতঙ্গ, এমনকি শুকনো এবং ভিজা পাথর, কাঠের টুকরা, যেগুলো শুকনো প্রাণ নাই, সবাই আজান শুনবে এবং তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, যদি জিকির করি, গাড়ি চালাই, যদি জিকির করি, গাড়িটাও জিকির শুনে, সুবহানাল্লাহ, চিৎকার করে করতে হবে না, আপনি মোটামুটি মুখে উচ্চারণ করলেও শুনবে আশেপাশে মাটি, মাখলুক, দেওয়াল, গাছপালা, তারা খুশি হয় যে আল্লাহর ওই বান্দা এখান দিয়ে হাঁটে, আর যাওয়ার সময় জিকির পড়ে, আসার সময় দোয়া পড়ে, সুবহানাল্লাহ, কি সুন্দর কিসমত, আপনার প্রতি তারা আল্লাহর মাখলুকগুলো সন্তুষ্ট আছে, তারা সাক্ষী হবে আপনার জন্যে। এই কথা থেকে দলিল নিয়েছেন
একজন বড় স্কলার আউন ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে ইন্নাল জাবালা লা ইউনাদিল জাবালা বিসমিহি, কোন কোন পাহাড় আরেক পাহাড়কে ডেকে বলে ইয়া ফুলান হাল মাররা বিকাল ইয়াউম যিকরুল্লাহ আযজা ওয়া জাল, আচ্ছা তোমাকে দেখতে উৎফুল্ল মনে হয়, আনন্দিত মনে হয়, তোমার পাশে দিয়ে তোমার উপরে দিয়ে তোমার গা ঘেঁষে কি কোনো আল্লাহর মাখলুক আল্লাহর কোনো বান্দা গিয়েছেন যে জিকির করতে করতে পার হয়েছে? তখন বলে নাম ওই এসব, সে বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য আমার উপরে দিয়ে ক্রস করে গিয়েছে আজকে আল্লাহর বান্দা তিনি জিকির পড়ছেন দোয়া পড়েছেন ইয়ারহামুক আল্লাহ, তিনি কোরআন পড়তে পড়তে পার হয়ে গেছেন, তিনি দোয়া পড়তে পড়তে পার হয়ে গেছেন, সকালবেলা দোয়া পড়তে পারেন না ঘরের থেকে ফজরের পরে সময় আর্লি কাজে যেতে হয়েছে যেতে যেতে পড়েছেন, সন্ধ্যাবেলা আসতে ঘরে আসার আগেই সন্ধ্যা হয়ে গেছে শীতকালে আসতে আসতে জিকির পড়েছেন, তারা খুব আনন্দিত হয়ে যায়, তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আসে। সুবহানাল্লাহ, তার দলিল কি? এই দলিলে কোরআনের আয়াত, শেরিকের কথা বললে তাদের মধ্যে কীরকম একটা অসহ্য যন্ত্রণা কষ্ট হয়ে যায়, তাহলে বোঝা গেল অপোজিটটাও যেটা আল্লাহর প্রশংসা গুণগান সেটা তাদেরকে কষ্ট না দিয়ে আনন্দিত করে, আল্লাহর মাখলুকগুলো এইভাবে খুশি হয়ে যায় এবং তাদের দোয়া আপনি পেয়ে যান, তারা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। ঠিক তেমনি উল্টাপাল্টা কথাবার্তা অন্যায় কথাবার্তা যদি কেউ আলোচনা করে সেটাও যেভাবে আল্লাহ তাআলার মাখলুকগুলো শুনতে পায়। আর কোন কথা? যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা যিনি বললেন তিনি তার কোনো সন্তান নেই তার কোনো পরিবার নেই তিনি এগুলোর ঊর্ধ্বে, সেই আল্লাহ সম্পর্কে কনফার্ম করে ফেলে একেবারে না আল্লাহর ছেলে আছে, কিন্তু এত বড় কথা শুনেও তো আল্লাহ তাআলা তাদেরকে ওই মতে শেষ করে দেননি, এখনও সুযোগ দিচ্ছেন। ওকে, সেই বিষয়ে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা আহাদুন আসবারা আলা আযা সামিআহু মিনাল্লাহ আন ইউশরিকা বিহি ওয়া ইয়াজআলা লাহু ওয়ালাদুন, যে আল্লাহর চেয়ে সবর করে কটু কথা শুনলে আর কোনো অস্তিত্ব নেই কারো, অন্যায় কথা কারো ব্যাপারে বললে আপনার ব্যাপারে কেউ যদি অন্যায় কথা বলে আপনার কেমন কষ্ট হয় বলেন? কেউ যদি বলে যে আপনি এই কথা মিথ্যা বলেছেন কিন্তু আপনি আসলে মিথ্যা বলেননি আপনার কেমন কষ্ট হবে? কেউ যদি বলে আপনি চুরি করেছেন আপনি চুরি করেননি, এই লোকটা চুরি করেছে আমার টাকা চুরি করেছে, কেমন কষ্ট হবে? আমার ছোটকালে এক কথা মনে পড়লো, আমার আব্বার এক বন্ধু ছিলেন, সে বন্ধুর ছেলে না মেয়ের বিয়ে হচ্ছে, আমি তখন বোধহয় কেবল সেকেন্ডারি লেভেলে পড়তে গিয়েছি, তা আমার আব্বা বাড়িতে নেই অন্য ডিস্ট্রিক্টে আসেন চাকরি করছেন, তো আব্বার বন্ধু আমাকে দাওয়া দিয়েছে আব্বার সন্তান হিসাবে, আমি ওখানে দাওয়াত খেতে গিয়েছি, এ ফাঁকি দিয়ে এ ভদ্রলোকের কিছু টাকা চুরি হয়ে গেছে, এখন কেন জানি তার আমার প্রতি সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, আমি তো এ কী বেকায়দায় পড়লাম, উনি আমাকে লুঙ্গি পরা ছিল তখন গ্রামের বাড়িতেই, তো উনি কাছে তুমি লুঙ্গিটা একটু খোলা ভালো করে এসে খোলো টোলো করো, ইয়া আল্লাহ আমি তোমাদের মাটি ফেটলে মাটির ভিতরে ঢুকে পড়ি, বেচারা কেন যে বদলান হয়ে গেল, তো আমার এত কষ্ট হয়েছে, যে কাজ আল্লাহ মাফ করুন ধারে ধারে কাছে ছিলাম না সেটা যদি অভিযোগ করে কেমন লাগে, এরকম আপনারা প্রত্যেকে জীবনে কিছু কিছু অভিজ্ঞতা হতে পারে, তো আমাদের কষ্ট হয় এটা সহ্য হয় না, তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আল্লাহ তাআলার ব্যাপারে এমন কথা বলে অথচ আল্লাহ এই কথাগুলো শোনার পরে তার সন্তান আছে হ্যাঁ ইত্যাদি বলে তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে ওই মুহূর্তে পাকড়াও করে একদম শেষ করে দেন না, বরঞ্চ আল্লাহ তাআলা তাদেরকে কি করেন ওয়া ইউআফিহিম ওয়া ইয়াদফাউ আনহুম ওয়া ইয়ারজুকুহুম, আল্লাহ তাআলা তাদেরকে স্টিল স্বাস্থ্য ভালো রাখেন, স্টিল তাদের ঘরে সুখ শান্তি দেনও, তারা অনেক কিছু এনজয় করতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা বিপদ আসলেও অনেক সময় সরাইয়েও দেন, তাদেরকে আল্লাহ রিজিকও দিচ্ছেন, আমার ব্যাপারে এত বড় শিরক করেছে রিজিক আজকে থেকে বন্ধ করে দেব তা করেন না, কেমন সবর আল্লাহ তাআলার আছে, আমাদের ব্যাপারে এরকম কেউ করলে এত সবর করতে পারবো? সুবহানাল্লাহ, পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন এত সবর করেন। তো এখন এই কালিমাতুস শাহাদা আমরা পড়েছি, আল্লাহ তাআলার সঙ্গে চুক্তি করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে জীবনে সমস্ত কাজে কর্মে আল্লাহর হুকুম মেনে চলব, আমার নফস আমার সুযোগ সুবিধা আমাকে অন্যের দিকে ডাকলে আমি সেদিকে যাব না, এইরকম প্রতিজ্ঞা করে যদি আমরা টিকে থাকতে পারি তাহলেই এত সুন্দর পুরস্কার আমাদের জন্য ইন্তজার করবে, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ তাআলা
এরপর বলছেন যে এইভাবে যারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে, এই কথা জঘন্য কথা, বরঞ্চ এই প্রত্যেকেই আল্লাহর বান্দা, একমাত্র মাবুদ একজন, এটাই হলো সম্পর্ক আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক। আল্লাহ আমাদের মাবুদ, আমরা আল্লাহর আবেদ, আল্লাহর আব্দ, আল্লাহর কৃত দাস সমস্ত মানুষ। যত আছে আকাশ এবং জমিনে, মানুষ শুধু নয়, যত মখলুকাত আছে, জিন আছে, ফেরেশতারা আছেন, ইনসান আছেন, আরো কে আছে আল্লাহর সৃষ্টিতে, আরো কত কিছু আছে আমরা সব জানি না, এ সবাই আল্লাহর কাছে, বিশেষ করে জিন ইনসান, যাদেরকে আমরা খালাকতুল জিন্নাল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কাজের জন্য সমস্ত জিন ইনসানকে সৃষ্টি করা হয়েছে। যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা ইহুদি, যারা মুশরিক, তাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? কার ইবাদত করতে? আল্লাহর ইবাদত করতে। সমস্ত মানুষকে ইবাদত করেছে, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এই সবগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? আকাশ জমিনে মাঝখানে কোনো মাখলুক থাকলে সবাইকে আল্লাহর কাছে আব্দ হিসাবে আসতে হবে, একদিন হাজির করানো হবে হাশরের ময়দানে। কে কোথায় ছিল, কতদিন আগে মারা গেছে, সমস্ত কিছু তার রেকর্ড কোনো জায়গায় আসে না, লস্ট হয়ে গেছে, তাতে কিছু আসে যায় না। লাকাদ আহসাহু মুআদ্দাহু মুআদ্দা, আল্লাহ তাআলা সবাইকে একদম গণে সংরক্ষিত করে রেখেছেন, একেবারে কয়জন মারা গেল, কবে, কতদিন, এই পর্যন্ত কত লোক মারা গেছে আদম সন্তান, সমস্ত হিসাব আল্লাহ তাআলার কাছে আপ টু ডেট আছে, কিয়ামত পর্যন্ত আপ টু ডেট থাকবে। যারাই জন্ম হয়েছে, যারা যাদের মৃত্যু হয়েছে, সমস্ত রেকর্ড আল্লাহর কাছে, এই রেজিস্টার কখনো মিস হবে না, হারিয়ে যাবে না, কারোটাই কখনোই বাই মিস্টেক বাদ পড়ে যাবে না। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর প্রত্যেকে কিয়ামতের দিন তারা একলা একলা আল্লাহর কাছে উঠবে, দলবদ্ধভাবে, পারিবারিকভাবে, কোনো অ্যাসোসিয়েশনের মাধ্যমে উঠবে না, কোনো সংগঠনের মাধ্যমে উঠবে না। আমরা সবাই এত সুন্দর দিনই সংগঠন করছি, আমরা একসঙ্গে উঠবো, নন, প্রত্যেকটি একলা একলা, প্রত্যেকেই একলা একলা, ফরদা, কেউ কারো কোনো দায়িত্ব নেবে না, কেউ কারো সঙ্গ নিতে চাইবে না, প্রত্যেকে এত পেরেশান, কেউ কাছে আসতে চাইলেও ভিড়বে না, আমার কি অবস্থা, কোন জানে কোনখান দিয়ে আমাকে ধরে টান দেয়, কোনো হক পায় কি না এটা আবার তালাশ করে বসে কিনা, পালিয়ে যাবে, প্রত্যেকে একলা আসবে, কার থেকে পালাবে, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন এমন অবস্থা হবে হাশরের ময়দানে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, ভাইকে দেখলে পালাবে, তার সামনে একসঙ্গে যাবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবাকে এতদিন পরে দেখিও, তাকে দেখে তারা পালাবে। অসহিবাতি হওয়া বাণী, তার স্ত্রী, তার স্বামী, তার সন্তান, সন্ততি, নাতিপতি, আদরের কলিজার টুকরা, আদরের সন্তান, আদরের নাতিপতি, এগুলো রেখে দেখলেই পালাবে। কি জানি কোনখান দিয়ে বলে যে আপনি তো আমার দাদা ছিলেন, নানা ছিলেন, বাবা ছিলেন, মা ছিলেন, এই হক তো আমার আদায় করেন নাই, আমাকে ঠিক মতো দিনই তারবিয়ত দেন নাই, আমাকে ভালো মুসল্লি বানান নাই, এখন আপনার আমি আল্লাহর কাছে কেস দেব, এই ভয় পালাবে। ছেলে মেয়েকে বলবে মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছি, বুড়া বয়সে তো কোনো খোঁজ খবর নিল না, এখন আমি আল্লাহর কাছে কেস দেবো তোমার বিরুদ্ধে, পালাবে। হ্যাঁ, পালাবে না কারা? যারা মা বাবাও নেককার, ছেলে মেয়েও নেককার, তারা পালাবে না, তারা একসঙ্গে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে একসঙ্গে রাখবে। সুবহানাল্লাহ, তাদের আদর, মায়া, মমতা ঠিকই থাকবে। তাহলে আজকে এত আদরের সন্তানদেরকে যেন যা কিছু করছি, আর যেন জায়গা জমি সব কিছু আত্মসাত করে ঘুষ টুস নিয়ে টিয়ে আমার ছেলে মেয়েকে একদম বিশাল বাইজারি করে দিয়ে হা কিছু দিয়ে যাচ্ছি, কেয়ামতের ময়দানে কি হবে? কাজে খবরদার, যারা অন্যের হক নষ্ট করি আমরা আল্লাহর কাছে তওবা করি, ফেরত দেই এখনও সুযোগ আছে, যারা ঘুষ খাই ঘুষ খাওয়া বন্ধ করি, যারা সুযোগ পেলে ব্যবসা বাণিজ্যের পার্টনারকে বেকায়দা করে আদায় করে ফেলি, হ্যাঁ নিয়ে যাই, খবরদার, সাবধান সাবধান, মানুষের হক নিয়ে যেন আমরা না উঠি। যে ছেলে মেয়ে যেন এগুলো রেখে যাই,
এই ছেলে মেয়ে যেন রেখে যাওয়ার মধ্যে কোনো খায়ের নাই, ক্ষতি ছাড়া, ধ্বংস ছাড়া, অকল্যাণ ছাড়া, তাহলে সবাই কেয়ামতের দিন ফর্দা একলা একলাই আসবে, কেয়ামতের দিন কেউ তাকে সহযোগিতা করতে আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, রাত দিন আমলের মধ্যে ডুবে ছিল, শরীয়ত মতো চলেছে, শরীয়ত লঙ্ঘন করেনি, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাআলা তাদের জন্য মায়া মমতা ভালোবাসার বন্দোবস্ত করে দেবেন, তাদের জন্য ভালোবাসার জোগাড় করবেন। কিসের ভালোবাসা, কার থেকে ভালোবাসা? ভালোবাসা এটা তাদের পাওনা, ভালোবাসা একটা হলো আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যাবে। পৃথিবীতে আল্লাহর মহব্বতের পাত্র আছে, একটি হাদিস যেটা আছে হাদিসুল ওয়েলায়া, ওলি হওয়ার হাদিস, ওয়ালি হওয়ার হাদিস, হাদিস আপনারা শুনেছেন, কোন আমল করলে আল্লাহর ওয়ালি হওয়া যায়, সেই ওয়ালি ওয়েলায়াতের হাদিসের মধ্যে কি আছে যে আল্লাহ তাআলা বলেন যে আমার ওয়ালি হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি আমল হচ্ছে ফরজ ইবাদতগুলোকে ঠিক মতো পালন করা, ফরজ ইবাদতকে ঠিক মতো আদায় করা, ফরজ নামাজ, ঘরে একলা পড়ার কথা না মসজিদে পড়ার কথা, আল্লাহর ওয়ালি হতে হলে ফরজ নামাজগুলো জামাতে মসজিদে আদায় করতে হবে, তা দিলে আর কান রুকু সেজদা ঠিক মতো সুন্দর করে খুশুর সাথে আদায় করা। তারপরে হাদিসে বললেন ওলি হওয়ার হাদিসে, ফরজ আবাদতগুলো ঠিক মতো করে বান্দা ফরজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সুন্নত নফল আগে পরে যা কিছু আছে এগুলা ঠিক মতো আমল করে, সুযোগ পালি তাহাজ্জুদ কিয়ামুল লাইল এগুলা মিস করে না, এভাবে নফল আমল সুন্নত নফল বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে এত বেশি আমল করে যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসার পাত্র হয়ে যায়, আমার তাকে আমি মহব্বত করি, আর আমি যখন মহব্বত করি তাকে কি করি জানো, মহব্বত করলে আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে দেখে, কান হয়ে যায় যে কান দিয়ে শুনে, হাত হয়ে যায় যে হাত দিয়ে ধরে, পা হয়ে যায় যে পা দিয়ে চলে, আল্লাহকে আপনি কান হয়ে যান, কান হন, কোনো খারাপ কথা গীবতের কথা শুনলে আর একটু বলেন খুব মজা লাগতেছে, এটা করে নাকি, বদনামি করলে খুব শুনতে চায়, বাদ দেন এগুলো শুনতে চায় না, তার কানে ঝালাপালা করে উল্টাপাল্টা কথা, গান বাজনা দিলে খুব তাল নাচতে থাকে নাকি, বিরক্ত লাগে তার কাছে, গাড়ির জানালা খোলা আছে বন্ধ করে দেয়, ঘরের জানালা বন্ধ করে দেয়, ওই বাসার থেকে খুব জোরে ধরে গানের আওয়াজ আসছে, তার কানে ভালো ছাড়া আল্লাহর পছন্দের জিনিস ছাড়া শুনতে পারে না, আল্লাহর পছন্দের জিনিস শুধু শুনতে ভালো লাগে তার কাছে, তার চোখ দিয়ে হারাম দেখা যায়, রাস্তাঘাটে বের হলে সামারের মধ্যে কী অবস্থা, অবস্থা তো মারাত্মক অবস্থা, চোখ খোলাই রাখা নিয়ে চলা মুশকিল, বান্দা খুব সারা দিন সংগ্রাম জিহাদের মধ্যে আছে, কিভাবে চোখকে কন্ট্রোল করবে করবে করবে, এরকম করতে করতে আল্লাহ তাআলা তার মধ্যে এমন এক ক্ষমতা দেন, তাকওয়া এভাবে বাড়িয়ে দেন, প্রথমে কষ্ট করে করে অর্জন করছে, পরে তার আর কষ্ট হয় না, এখন আল্লাহ তার জন্য ঠিক করে দিয়েছে, চোখ ওইদিকে যা, যেদিকে গেলে আল্লাহ খুশি হবেন, যেদিকে গেলে আল্লাহ খুশি হন না সেদিকে যেতে তার এখন বিরক্ত লাগবে, এই লেভেল আল্লাহ তাকে দিয়ে দিবেন, মুত্তাকি হয়ে গেছে, ওয়ালি হয়ে গেছে, মহসেন হয়ে গেছে, তার হাত দিয়ে কোনো হারাম জিনিস ধরবে না, কারো কোনো হারাম সম্পদের দিকে তার লোভ যাবে না, যতই ও লোভনীয় হোক ওগুলোর দিকে সে কোনো পাত্তাই দিবে না, ওগুলোকে লোভ সামলাতে পারবে, পা দিয়ে খারাপ জায়গা যেখানে সেখানে বেশি যান, বাজারে বাজারে গিয়ে খামাকা উইন্ডো শপিং ঘুরতে থাকা এগুলো করবে না, মসজিদে বেশি আসবে, দিনের মাহফিল কোথায় আছে সেদিকে যাবে, সারাদিন এটা আপনারা এখন দিনের মাহফিলে বসছেন, প্যান্ডামিকের কারণে একটু ফাঁক পেয়েছি, তো যখন একটু খুলবে বা খুলতেছে দেখবেন প্রতিদিন বিকালে লন্ডনে বহু মাহফিল হয়, এই সমিতি ওই সমিতি, ওখানে ওই রেস্টুরেন্টে এই পার্টি সেই পার্টি, পত্রিকা খুললে খবর পাওয়া যায় না অনেক, ওইখানে অনেক সময় দেয় বেহুদ কথাবার্তা, অনেক কিছু আছে, কোনো সময় সাংস্কৃতিক প্রোগ্রাম, কোনো সময় মেলা, মেলা টেলা বসার আনন্দ উৎসব এগুলোর দিকে যায়, আর যার আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক হয়ে গেছে তার পা দুটো দিয়ে আল্লাহ খালি মসজিদে আনতে, দিনের কাজে আনতে, দাওয়াতি কাজ করতে আল্লাহ তাকে বেশি করে তৌফিক দিবেন, আর যারা এই কাজে নাই তাদের পাকে শুধু মুনকার অন্যায় গুনার সাংসনের দিকে যাওয়ার জন্য
তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন, আল্লাহর মহব্বতের পাত্র হতে পারলে এরকম। আল্লাহর মহব্বতের পাত্র হলে এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহর সঙ্গে আল্লাহ তাকে ভালোবাসেন, কেউ যদি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যায় তাহলে ওই হাদিসের ওলি হওয়ার হাদিসে আসছে, যদি কেউ আমার এরকম সম্পর্ক করে করে আমার ভালোবাসার পাত্র হয় যে আমি তাকে মহব্বত করি, তাহলে সে যা চাইবো আমি তা দিতে বাধ্য, বাধ্য মানে ভলন্টিয়ারলি আর কি, আল্লাহকে তো কেউ বাধ্য করতে পারবে না, যে সে বললে আমি তার কথা তো ফেলতে পারি না, সে চাইছে আর দিব না কেন, ওইসা আলানিলা তুইয়ান না হুম, সে চাইলে তো আমি তাকে দেবই, আমি তাকে মানা করতে পারি না, আদানি সে যদি আমার কাছে পানা চায় লা উইদান না হুম, সে আজাব থেকে পানা চায় আমি তাকে অবশ্যই পানা দেব। তারপরে ওই অলিহর হাদিসে আরো বলেন আল্লাহ তালা তো তাকে একটা জিনিসে খালি কষ্ট দেয় আর কোনো জিনিসে কষ্ট দিতে চায় না, সেটা কি, যখন তার মৃত্যু হবে, মৃত্যু সময় তার কিছু কষ্ট হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর বেশি মহব্বতের বান্দা দুনিয়াতে কেউ আছে, ওনার মৃত্যু সময় কষ্ট হয়েছে না হয় নাই, হয়েছে, কষ্ট হয়েছে, মাথার পাশে রাখছেন একটা পানির বল, একটা রুমালের টুকরা মতো রেখে এই পানিতে ভিজে বারবার এইভাবে মাথা কপাল মুছতেন, চেহারা মুছে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আর বলতে আহারে মৌতের কষ্ট আছে, মৌতের কষ্ট আছে। তো তাকে এখন এই যে নেক বান্দাকে মৌত দেব আমি, মৌত তার কষ্ট হবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেককেই একটু মৌতের কষ্ট হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এটা থেকে কেউ রেহাই পাবে না, তো ওইটা দিতে আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে যে আমার প্রিয় বান্দার একটু কষ্ট হবে, কিন্তু ওই কষ্টের বিনিময়ে তার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে, সামান্য কিছু গুনাহ খাতা থাকলে সেটা আল্লাহ মাফ করে দিবেন, পাক সাফ করে দিবেন। এইভাবেই আল্লাহ তাআলার সঙ্গে যার সম্পর্ক হয় সায়াজালুল্লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসার পাত্র বানিয়ে ফেলবেন, তাদের জন্য মহব্বতের ব্যবস্থা করবেন, আল্লাহর মহব্বতের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গেল, আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গেল। এখন মহব্বতের পাত্র হয়ে গেলে আল্লাহর সঙ্গে শুধু সেখানে সীমাবদ্ধ রাখেন না, আল্লাহ তার মহব্বতের পরিধি আরও বাড়িয়ে দেন, কীভাবে সে কথা একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসটি শুনিয়েছেন, মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিব্রাইল, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি মহব্বত করেন তার ভালোবাসার পাত্র হয়, এই লেভেল যখন বান্দা অ্যাচিভ করে, এই লেভেলে পৌঁছে যায় যে আল্লাহ তাকে মহব্বত করেন, তাহলে আল্লাহ তাআলা জিব্রাইল আর সঙ্গে জিব্রাইল এদিকে আসো, কথা শোনো, কথা শুনে কি যেন ডাকছেন, ইয়া জিব্রাইল ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বাহ, জিব্রাইল শুনছ আমি অমুক বান্দা আব্দুল করিম আব্দুল্লাহ আব্দুল হাই আমি তাকে খুব মহব্বত করি, এখন তুমিও তাকে মহব্বত করো, সুবহানাল্লাহ, শুধু আল্লাহ তাআলা মহব্বত করেন না, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা যেদিন সেরা ফেরেশতা তাকে ডেকে বলেন তুমি তাকে মহব্বত করো। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আল্লাহ কত মহব্বত করেন, তিনি তাকে মহব্বত করা শুরু করে দেন, এমন তিনি জানেন যে আল্লাহ চান সমস্ত মাখলুক তাকে মহব্বত করুক, তখন জিব্রাইল আলাইহিস সালাম আকাশে যত ফেরেশতা আছেন, ফায়ুনাদি জিব্রাইল ফি আহলি সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহ, এই শুনছ আসমানের বাসিন্দারা ফেরেশতাগণ, জমিনের মধ্যে অমুক আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন, তিনি আল্লাহর মহব্বতের পাত্র হয়েছেন, আল্লাহ তাকে ভালোবাসেন, তিনি আমাকে ডেকে ভালোবেসে ভালোবাসতে বলেছেন, তোমরা সবাই তাকে মহব্বত করো, সবাই তাকে ভালোবাসো, ফায়ুহিব্বুহু আহলুস সামা, আসমানের বাসিন্দারা ফেরেশতাগণ সবাই তাকে মহব্বত করা শুরু করে দেয়, মহব্বত করলে তারা কী করবেন, কী ফায়দা হবে আপনার, দোয়া করবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করেন, কীভাবে দোয়া করেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যে সমস্ত ফেরেশতারা আল্লাহর আরশকে ক্যারি করেন নিজের কাঁধে,
আশেপাশে যত ফেরেশতা আছেন তারা সবাই তারা কি করেন, ইয়াস্তাগফিরুন, আল্লাহর তাসবিহ করার পরে তারা দুই নম্বর কাজটা করেন, ইয়াস্তাগফিরুন লিল্লাযিনা আমানু, যারা ইমানদার তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, তাদের জন্য আল্লাহর কাছে গফরানের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। বেচারা তো অনেক নেককার, আপনার মহব্বতের পাত্র, কিন্তু চট করে গুনাহটা করে ফেলছে, আল্লাহ আপনি মেহরবানি করে মাফ করে দেন। রব্বানা মা সাআতাকুল শাইউ রাহমাতাম ওয়া ইলমা, আল্লাহ আপনি তো সব কিছু, যেমন আপনার নলেজ কোথায় কী আছে সব কিছুকে আচ্ছাদিত করে কভার করে ফেলেছে, এবং আপনার রহমত এরকম সব কিছুকে আচ্ছাদিত করেছে, কভার করে নিয়েছে। ফাগফির লিল্লাযিনা তাবু, কাজেই আপনার মমিন বান্দাদের মধ্যে যারা আপনার মহব্বতের পাত্র হওয়ার পরেও গুনাহ করে ফেলেছে, আল্লাহ এই বেচারাদেরকে আপনি মাফ করে দিন, তওবা করেছে এই জন্য মাফ করে দেন, তাদের তওবা কবুল করেন। ওয়াস্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, কারণ তারা তওবা করেছে, করে আপনার পথে এসেছে, এখন আর হারামের দিকে যায় না, এখন তারা গুনার দিকে যায় না। অত্যাবাহু সাবিলিকা সাবিলাক, আপনার রাস্তায় তারা চলতে চায়, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াকিহিম আযাব আল জাহিম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাদেরকে আপনি বাঁচিয়ে দেন, রক্ষা করেন। এরপর শুধু তাই নয়, তাদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী মা বাবা আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ আপনার উসিল্লায় আপনি আল্লাহর মহব্বতের পাত্র হয়েছেন, আপনি ফেরেশতাদের দোয়া পাচ্ছেন, শুধু তাই নয়, আপনার উসিল্লায় আপনার মা বাবা, আপনার নাতি নাতিন, আপনার ছেলে মেয়ে, তারাও ফেরেশতাদের দোয়া পাচ্ছেন, একসঙ্গে জান্নাতে থাকার জন্য আপনার জন্য দোয়া করছেন ফেরেশতারা। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদের এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করে দিন। তাহলে ফেরেশতাদের এই দোয়া পাওয়া যায়, এবং আল্লাহ ভালোবাসলে ফেরেশতাদেরকে ভালোবাসতে বলেন, তখন ফেরেশতারা ভালোবাসা শুরু করে দেয় আসমানের মধ্যে আপনাকে। এখন ফেরেশতারা যখন আহলুস সামা ওখানেই সীমাবদ্ধ থাকে না, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে মাকবুল করে দেন, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়, সবাই তাকে মহব্বত করে, তার প্রতি ভালো ধারণা সুধারণা পোষণ করে। তাহলে এখন থেকে আমরা চিন্তা করি মানুষে কিভাবে মহব্বত করবে, এই জন্য একটু নেকামল করি, এই বুদ্ধি নাকি না, মানুষে খুব মহব্বত করবে, মানুষ আমরা খুব ভালো মনে করবো, খুব বুজুর্গ মনে করবে, এগুলো চিন্তা করতে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার চিন্তা থাকবে কি, আমার আল্লাহ যেন কবুল, কেউ যেন না জানে, কেউ যেন না জানে আমি কি আমল করি, পারলে লুকাই নফলগুলা সুন্নতগুলোকে। আমার একমাত্র টার্গেট কে, আল্লাহ, ইল্লা ওয়াজহাল্লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটু আগে বললেন, তাই না? তাহলে আমার নজর মানুষ আমাকে কিভাবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে যাব, আমি সবার কাছে খুব মহব্বতের পাত্র হয়ে যাব, এই টার্গেটে কাজ করা, এইটা আমার মিশন যেন না হয়। আমার মিশন একটা, সেটা কি, আল্লাহর মহব্বতের পাত্র হওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির পাত্র হওয়া। এরপরে আল্লাহ যেটা করার আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করবেন, সেটার দিকে আমার নজর যাওয়ারই দরকার নাই, এই জন্য সেদিকে নজর দেওয়া ঠিক না, খবরদার সেদিকে নজর গেলে সব বরবাদ হয়ে যাবে। ঠিক অপোজিট ওই হাদিসে এসেছে, ওয়া ইন্না আল্লাহ ইযা আবগাদা আবদান দাআ জিব্রাইল, এমনকি যারা দুনিয়ার মধ্যে বড় বড় ক্রিমিনালগুলো আছে, সন্ত্রাসীগুলো আছে, গডফাদারগুলো আছে, মস্তানগুলো আছে, যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, মানুষকে অত্যাচার নির্যাতন করে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ জুলুম ছড়িয়ে দিয়েছে, দাপট কায়েম করেছে, তাদেরকে ব্যাপারে আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হয়ে যান, তিনি জিব্রাইল আলাইহিস সালাম ডাকেন, জিব্রাইল একে আমি অত্যন্ত ঘৃণা করি, তুমি তাকে ঘৃণা করো। জিব্রাইল ঘৃণা করেন, জিব্রাইল ফেরেশতাদেরকে বলেন, তুমি তাদেরকে ঘৃণা করো, তোমরা সবাই ঘৃণা করো, এটা আল্লাহর ঘৃণিত বান্দা। জমিনের মধ্যে তার ব্যাপারে আল্লাহ মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দেন। এই জন্য যখন কোনো নেককার মৃত্যু হয়ে যায়, তখন তার রুহ কোন দিকে যায়, এল্লিয়িনের কাছে, আল্লাহর কাছে যে লিস্ট আছে, রেকর্ড আছে, ওখানে লেখা, তো ওইখানে চলে যায়, ফেরেশতারা নিয়ে যান, যাওয়ার সময় দরজা নক করেন, প্রথম আসমানে কে, কার রুহ নিয়ে আসছেন, অমুক আল্লাহর খাঁটি বান্দার
রুহ নিয়ে আসে, ও মাশা আল্লাহ উনি ইন্তেকাল করেছেন নাকি, তারা খুশি হয়ে যায়, এইবার তার দুনিয়ার কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহর তার রুহ নিয়ে আসে, তারা খুব আনন্দিত হয়, ও দরজা খুলে দেয়, তারাও তাহলে বোঝা গেল আপনাকে চিনবে ফেরেশতারা, আপনি এত পরিচিত হয়ে গেছেন। আর যারা এরকম গুনার দিকে নাম্বার ওয়ান, জুলুমের দিকে নাম্বার ওয়ান, আল্লাহর দুশ্মনের দিকে নাম্বার ওয়ান, তাদের রুহ নিয়ে যখন যায়, কার রুহ নিয়ে আসছো, দুর্গন্ধ আসতেছে, কার রুহ, অমুকের ছেলে অমুক, তারা বলে যে তার জন্য দরজা খোলা হবে না, রুহ ওখান থেকে ধপ করে জমিনে ফেলে দেওয়া হয়, সিজ্জিলে তার রুহ যাবে, তার ওই ভালো লিস্টে তার কপালে নাই, এই লিগিয়ে তার নাম যাওয়া হবে না, সিজ্জিনে হবে, এভাবে করে জমিনের মধ্যেও তার ব্যাপারে ঘৃণা এভাবে ছড়িয়ে যায়। فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنذِرَ بِهِ قَوْمًا لُّدًّا। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার জন্য فَإِنَّمَا يَسَّرْنَاهُ এই কোরআনকে সহজ করে দিয়েছি হে নবী, কোরআনকে ইজি করে দিয়েছি, বিলিসানিকা আপনার জবান দ্বারা এই কোরআনকে ইজি করেছি যাতে আপনার উচ্চারণ করতে কোনো কষ্ট না হয়ে যায়, এবং এই কোরআন সহজ মানুষের জন্য, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলা যিকরি ফাহাল মিন মুদাক্কির, অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কোরআনকে বোঝার জন্য শেখার জন্য আমি সহজ করে দিয়েছি, কেউ আসে কোরআনকে শিখতে পড়তে বুঝতে শিক্ষা গ্রহণ করতে, সহজ করে দিয়েছি, লিতুবাশশিরা বিল মুত্তাকিন এই কোরআন পড়ে পড়ে হে নবী মুত্তাকিদেরকে আপনি সুসংবাদ শুনান, তাদের জন্য কী সুন্দর মেহমানদারি আমি তৈরি করে রেখেছি, আখরাতে জিন্দগি তাদের জন্য কত সহজ হয়ে যাবে, কত সম্মানিত জিন্দগি হয়ে যাবে, শুনান শুনান, তাদের নেক কাজে উৎসাহিত করেন, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য আপনি ভালো করে তাদেরকে এগুলো বুঝান বলেন। এই জন্য কোরআনের কথা বেশি করে শোনার দরকার না কম করে শোনার দরকার, কেউ কেউ আছে বুদ্ধিমান কর বেশি শোনার দরকার নাই, আমল করা লাগবে পরে আল্লাহ ধরবেন, শুনছো আমল করো নাই কেন, তার সাথে বেকুব হয়ে বসে থাকো, বললে আমি তো কিছু জানি না, হা হা লাদ্রি, হা হা লাদ্রি কবরেও বলবে, হা হা লাদ্রি বললে মাথা পিঠে গুণা করে দেবে ফেরেশতারা, মুনকার এবং নাকির ওখান থেকে শুরু হয়ে যাবে মারপিট। কাজেই না শিখার বুদ্ধি ভালো বুদ্ধি না, কোরআন হাদিসের কাছে যত আসব তত আমাদের কল্যাণ হবে নাকি ক্ষতি হবে, সুবহানাল্লাহ। এখন তো প্যান্ডামিকের কারণে আমরা অনেকদিন আসতে পারিনি, আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারপরেও মনে করেন সামনের দিকে যখন আরও খুলবে, সময়গুলোকে যদ্দূর পারা যায় দিনের কথা শোনার পিছনে দিলেই ফায়দা হবে, একটু মনটা চাঙ্গা হয় না, একটু আল্লাহর দিকে আসতে মনে চায় না, এটাই লাগবে। ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী বারে বারে মনে করিয়ে দিন, আলোচনা করেন, নসিহা করেন, এটা মুমিনদের জন্য অনেক উপকারী। আর যারা এগুলো শুনবে না তাদের জন্য অনেক ক্ষতির কারণ আছে না নাই, অনেক ক্ষতির কারণ আছে, যারা শুনে না তারা মোটেই সেফ না, যারা শুনবে আল্লাহ তাআলা শুনতে শুনতে তাদেরকে আমলের তৌফিক দিবেন। ওয়াতুনযিরা বিহি কাওমাল লুদ্দা, এখন আপনি এত সুন্দর কথা বলার পরে কোরআনের কথাগুলোকে প্রেজেন্টেশন করার পরে ও যদি তারা কিছু কাওমাল লুদ্দা দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে আবু জাহাল আবু লাহাবের মতো, তাদেরকে আপনি সাবধান করে দেন, এর চেয়ে বেশি আশা করে লাভ নাই। আবু জাহাল আবু লাহাবকে কম দাওয়াত দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের জামানায় যারা দুর্দন্ত প্রতাপ নিয়ে পৃথিবীকে ক্ষমতায় বসে সমস্ত কিছু কুক্ষিগতা করে নিয়েছে, জুলুম চালিয়ে দিচ্ছে, ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা মস্তানি সন্ত্রাসী করে মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে, তারা তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করা হোক তারা বুঝতে চায় না, বুঝতে শুনতেও আসে না, শুনলেও তাদের কর্ণকুহরে প্রবেশ করবে না, এগুলো তাদের কাছে বেহুদা, এগুলো কোনো দাম নাই, তাদের কাছে দুনিয়াটা এত মজা লেগেছে, এত কিছু তারা অর্জন করেছে, এইগুলোর পরিণতি কী হবে, এইগুলো পরিণতি দিয়ে এই সূরা শেষ হচ্ছে। ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা, হে নবী এদের আগে পৃথিবীতে কত জাতি কত গোষ্ঠী কত জেনারেশন আফটার জেনারেশন আমি হালাক করেছি ধ্বংস করেছি, কাদেরকে হালাক করেছেন, কওমে আদ কওমে সামুদ
ফেরাউন নমরুদ এরকম শক্তিশালী জালিম সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীতে এখনকার তুলনায় কম ছিল নাকি? যুগে যুগেই ছিল, সব যুগেই আছে। এদেরকে আমি কিভাবে হালাক করেছি এক সময়ে, ওরা এখন কই? হাল তো হেসমিন হুমিন আহাদ, তাদের কোনো অস্তিত্ব এখন কি আছে? যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, সে কই এখন? এখন কি তার কোনো অস্তিত্ব আর আছে? না, সব মাটির সঙ্গে মিশে গিয়েছে। সে তার বডিকে যদি এখনও রাখা হয়েছে, এটা না, এই থাকা আর না থাকার মধ্যে তার জন্য কোনো লাভ নেই। এভাবে বহু জালিম গোষ্ঠীকে আল্লাহ নিপাত করেছেন। যত বড় জালিমই হোক না কেন, তার একদিন নিপাতের ব্যবস্থা আছে না নাই? একদম কনফার্ম, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলার কাছে রুটিন মাপাস। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে তাফসিরে শুনেছিলাম কোন জালিমকে আল্লাহ কখন ধরবেন। এমন কম্পিউটারাইজড প্রোগ্রামের থেকে আরও মারাত্মক প্রোগ্রাম আছে, কত নিঃশ্বাস সে নিবে, কত লক্ষ নিঃশ্বাস নেবেন, কত কোটি নিঃশ্বাস নিবে, তারপরে কখন শেষ হবে, প্রোগ্রাম করা আছে আল্লাহ তাআলার কাছে। তো এই লোকগুলো যাদেরকে এত ক্ষমতার অধিকারী ছিল, তারা কোথায়? কিছু টের পান আর এখন তাদের ব্যাপারে? তাদের কোনো খবর কি আর পান? হে নবী, আও তাসমাউলাহুম রিকজা, তারা পৃথিবীতে চিরদিনের জন্য নিথর হয়ে গেছে, আপনি তাদের দুর্বল কোনো আওয়াজও শুনতে পাবেন না, আর নাই কিছু তাদের, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই এখন। হে নবী, যারা আপনাকে দুশ্মনী করছে আবু জাহাল আবু লাহাব, তারাও একদিন সব নাই হয়ে যাবে, তাদের অস্তিত্ব চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। রিকজা, একটু ক্ষীণ আওয়াজ আপনি আর তাদের শুনতে পাবেন না, চিরতরে তারা নির্বাক হয়ে গেছে, আর কোনো দিন তাদের কথা বলার আর সুযোগ থাকবে না। এভাবেই এই, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় পর্যন্ত সীমাবদ্ধ? তারপরে কি আল্লাহ তাআলার অ্যাকশন জারি থাকবে? বর্তমান জামানার যারা সন্ত্রাসী তাদের জন্য কি কোনো মেসেজ আছে নাকি? তাদের জন্য আছে। এগুলো সবগুলোকে আল্লাহ থামিয়ে দিবেন একদিন। যত বড় জালিম এসেছে, কাউকেই আল্লাহ তাআলা পৃথিবীতে একটা সীমাবদ্ধ সময়ের বেশি আর সুযোগ দেননি। পৃথিবীর মানুষের জন্য এই এই থ্রেট দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে, এই সূরাকে, সূরা মারিয়ামকে আল্লাহ তাআলা শেষ করলেন। যে সূরা মারিয়াম আমরা শুরু করেছিলাম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামের জন্মের অনেক কথাবার্তা ছিল, এবং তার পরবর্তী পর্যায়ে শেষের দিকে এসে আল্লাহর সন্তান হিসেবে দাবি করার কথাটাকে আল্লাহ তাআলা কাছে কত খারাপ একটা বিষয়, আকাশ জমিন যেটাকে বরদাস্ত করে না, সেই কথা দিয়ে এই সমস্ত যুগে যুগে জালিমদের করুণ পরিণত কথা দিয়ে এই সূরাকে আল্লাহ তাআলা শেষ করলেন। আমাদেরকে যে সুন্দর কথাগুলো আল্লাহর কাছ থেকে আমরা শুনতে পেয়েছি, সেগুলোর উপরে মজবুত হয়ে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।